আসসালামু আলাইকুম ইব্রান, আজকের আয়োজনে আপনাদেরকে খুব সহজে ঝটপট 5 মিনিটে তিতা ছাড়া এবং রং ঠিক রেখে কলাবাজের রেসিপিটি তৈরি করে দেখাবো। আর আজকের এই রেসিপিটি তাদের জন্য যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন, নতুন রাঁধুনিরা আছেন, কলাবাজি খেতে পছন্দ করে কিন্তু তিতার ভয়ে খেতে চায় না, তারা যদি এভাবে করে কলাবাজিটা করে প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবে না। আর আজকের এই কলা বাজিতে সমস্ত টিপস থাকবে, আপনারা যদি আমার প্রত্যেকটা ট্রিক্স এবং টিপস ফলো করেন যে কেউ এভাবে করে ভাজি করতে পারবেন এবং আপনার পরিবারের ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আজকে আমি এইখান থেকে কিছুটা কলা নিয়ে নিলাম। তো ফ্রেশ কলা ভাজিটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। তো এখানে আমি 3 পিস কলা নিয়েছি। এখন এগুলোকে আমি একদম পাতলা করে কেটে নেব। আর কলা মানে সাধারণত আমরা সবাই কিন্তু যখনই ভাজি করি সবাই কিন্তু কলা মানে একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করি, তবে অনেকেরটা মোটা হয়ে যায়। তবে মোটা হলে কিন্তু কলাটা অবশ্যই তিতা লাগবে, আর যদি আপনি পাতলা করে কাটেন তখন কিন্তু কলা বাজিটা তিতা লাগবে না। তো এখন আমি এখানে যে একটা কাটার নিয়েছি, মানে আমরা যে পেঁয়াজ কাট করি মানে বা আলু, সেই কাটারটা দিয়ে যদি এভাবে করে পাতলা করে আপনারা পলতে পারেন তাহলে আর বেশি ভালো হবে, আর নয়তো বা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন এইরকমভাবে পাতলা করে কেটে নিতে। তো আমি এখন এক এক করে সবগুলোকেই এভাবে করে কেটে নেব। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণের লবণ দিয়ে তারপর আমি পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে করে একটা সুবিধা হবে, এই কলাগুলো একটু সফট হবে, সফট হলে কিন্তু ভাজি করতে বেশি সময় লাগে না। আর এটাকে কষলে ধোয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন, তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হবে। আর এখন পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর মানে হাত দিয়ে ভালোভাবে চিপিয়ে তারপর পানিটাকে জড়িয়ে নিতে হবে, মানে যেন কোনো রকম পানি না থাকে করলার মধ্যে, সেটা অবশ্যই মানে লক্ষ্য রাখতে হবে। তো আমি যেভাবে মানে কলাবাজিটা করতেছি ঠিক সেভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের কলাবাজিটাও এরকমই হবে, কোনো রকম তিতা লাগবে না। আর কলাবাজিতে সাধারণত একটু পরিমাণে তেল বেশি লাগে, তো আমি এখানে তেল দিয়েছি, আপনারা আপনাদের মানে প্রয়োজন মতো তেল দিবেন, যেরকম মানে আপনারা ভাজি করবেন অতটুকু পরিমাণের তেল দিবেন। তো এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। তো প্রথমে এই তেলের মধ্যে আমি এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। তো দুনো পাশে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এখানে মানে আমি হলুদ দিয়েছি, আপনারা যদি চান হলুদ ছাড়াও ভাজতে পারেন, জাস্ট হলুদটা দেওয়ার একটাই কারণ চিংড়ি মাছের কালারটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য। তো উল্টে পাল্টে মানে দুনো পাশে চিংড়ি মাছের আমি ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি বাটিতে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মানে 2-3টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আছে, আর 6-7টা কাঁচামরিচ আমি নিয়েছি মাঝখানে কেটে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। তো 1 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, আর বেশি সময় নিয়ে ভাজবো না, পেঁয়াজটা যেন আবার পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আমি এই যে কলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো কলাগুলো দেওয়ার পর আমি জাস্ট একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি 3 মিনিট অপেক্ষা করব, 3 মিনিটের বেশি আমি অপেক্ষা করব না। আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট অপেক্ষা করব, চুলার হিটটা আমার হাই হিটে থাকবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আর বড় জোর 1.5 থেকে 2 মিনিট আমি রান্না করব। আর চুলার হিটটা এই পর্যায়ে একটু মানে কমিয়ে দিয়েছি, তবে লো হিটে রেখে কখনই কলাবাজি করার চেষ্টা করবেন না, হাই হিটে রেখেই আমি সবসময় কলাবাজিটা করি। আর চুলার সামনে দাঁড়িয়ে থেকেই আপনারা চেষ্টা করবেন কলাবাজিটা সম্পূর্ণ করার জন্য। এখন আমি নামিয়ে নেব, এর থেকে বেশি আর রান্না করব না, তাহলে এটা একদম ভর্তা হয়ে যাবে। তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে চিংড়ি মাছ দিয়ে কলাবাজি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করার জন্য, দেখবেন ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে, আমার ঘরে তো খুব বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।